ঝোলের সবজি তেল দিয়ে নেড়ে সেদ্ধ করা আছে, তার মধ্যে ধনে মৌরি বাটাটা দেওয়া আছে। এখানে মাছ ভেজে রাখা আছে। কড়াইতে তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পাঁচফোড়ন দিয়ে ভেজে নেওয়া হলো। তারপরে সেদ্ধ করা ঝোলটি তুলে দেওয়া হলো। এখানে আমার ঝোল সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ঝোলটা আমার হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমার সবজি দিয়ে মাছের ঝোল কমপ্লিট। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দরই খেতে লাগবে। রান্নাটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।